আজিও ৰত্তু কথাই বৰ বেয়াকে ওলছে, তাড়াতাড়ি জাগা গেলি যাবাই লাগিল। ঐ দেউৰা, ইমান তাড়াতাড়ি ক'ত যা? এ বজাৰত যাওঁৰা। এ ৰ, ইমান ৰ'দ দিছি, ছাতাটো আনছে কান্ধুলিত তলো। তোৰ কি গৰম চৰম লগা নাই না গিয়ে? আৰু চেণ্ডেলো দুখোন হাতত, কাহিনী কি? ঐ বেংৰা, যি গৰম দিছি, মই যদি এই গৰমত চেণ্ডেলযোৰ পিন্ধি খোজকাঢ়ি যাওঁ, চেণ্ডেলযোৰ খহি নাযাব। হা? অ, যি ৰ'দ দিছি, এই ৰ'দত যদি এই ছাতাটো মই মেলি কেনে যাওঁ, ছাতাৰ কানিখন বেয়া হৈ নাযাব। কিনো কয়ে? অ, ছাতাৰ কানিখন ফাটি যাব দেখোন। এই বুদ্ধি লাগব গম পাইছা, এই পৃথিৱীত চলিব লাগলি বুদ্ধি লাগব। এই তেলচুৰা, তোৰ দৰে কৃপণ এই পৃথিৱীত দেখা নাই। এই কৃপণ বুলি কবাইছা, যাচোন যা, দম আছে যদি দুই একটা ইনকাম কৰি দেখো, তেতিয়া নে গম পাবি মাহৰ কেইদিন যায়। যাই তেন, মোৰ কাম আছে। এই এনকে ইনকাম কৰি লাভ নাইয়ে? অ, সিনকে ইনকাম নকৰি কেনে ভালকে ইনকাম কৰিবি যা। কি মানুহ এই! এই তোৰ পইচাত পকাই ধৰব, এর লগত কথা পাতি মুখখানে নষ্ট করলো। হেই, ও লঙ্কে, আজি ঘরতে আছে নাকি? ও, তোক লগ পালো ভালে হল র, কথা এটা আছিলে। কি কথা বাগো জেন? ও ভাই, তন্দর ডাইডে রে, এগুলাখান কি আরম্ভ করছিয়ে? আরম্ভ কি আরম্ভ করার কথা কইছে তই? ডাইডেরে ইমান কৃপণ, লিমিটর বাহিরত গেছি, এই গরমত বলে চেণ্ডেল পিন্ধি খোজকাঢ়লি চেণ্ডেল হয়ে যায়, সেইখানে হাতত লৈ ঘুরছি, আর এই রোদত ছাতার কানি নষ্ট হয় বলে সেইখানে কান্ধুলির তলত লৈ ঘুরছি। এই ইমান টাকা পয়সা থাকি এই অবস্থা, কি সম্মান থাকিলে তন্দর? ডাইডেরে পয়সাতকেও চেপ্তা মানুষে। এই মল্লিকি টাকা পয়সা লগত লৈ যাব না গিয়ে, অলপ বুঝেবি ডাইডেরে, আমি বুঝালেতো সি জেকজেকে উঠে, তাক আমার গাঁৱৰ মানুহ বুলি পরিচয় দিবাক লাগি লাজে লাগা আছে, তই অলপ বুঝেবি তা। ও ভাই, হব দে আর, তাক মই বুঝাম যা। এ মই তে যাও দে। এ দাদা ধরি, এ ঘৰৰ পৰা বাহিৰত অলপ নৰা আছো। ও বাইদেউ, অ কিবা লাগছিল নেকি? তামোল এখন দিয়কচোন। কিমান দাম? চাৰি টকা। এক টকাটো ঘূৰে দক। ভাইটি, এক টকা খুচুৰা নাই হা, চকলেট এটা লৈ যা। এই বাইদেউ, আপুনি কি মোৰ লগত ফাল্টু কৰি আছে? মোক কি সৰিছিলে বুলি ভাবছে নেকি? কিমান কি বস্তু পাই তই জানা না? অ বাইদেউ, মোৰ সময় নাই, তাড়াতাড়ি মোক এক টকা এটা ঘূৰাই দিয়ক। বা তোকো মানছো দে, চিপ্ৰাৰো এটা সীমা থাকে। এ হব দে, মনে মনে থাক তই। এই তোলা, এক টকা নাই বোলে, মোক চকলেট দি ঘুরকাবাই। ওয়া গরিকা, মোক প্লাস্টিক টু দে। বা ইও চিপ্ৰার নাম রাখছি দে নন্দ। পা নন্দকা, শুন শুন, কি হলে লঙ্কে? তই মোক দেখা পাই অসমৰ ভিতৰত যদি চিপ্ৰামীৰ প্ৰতিযোগিতা পাতে, তন্দৰ ডাইডেৰে ফাৰ্ষ্ট যাব, অসম নহয় গোটেই ভাৰতৰ ভিতৰত যাব। আৰু সি কিজানি হাগি উঠি ফিৰি চাই ভাবে, আজি কিজানি অলপ বেছিকে হাগলো নেকি। লংকে যাওঁ দে, তন্দৰ ডাইডেৰে গুণ কথা আৰু কিমান কমে, সৰিও শেষ নহয়, যাওঁ দে মই।
ভাবছিলো চকত যাম, বাটতো হলেই ইমান কথা শুনলো, আৰু চকত যাইবা কোনে কিমান কথা শুনই, আজি ঘৰতে যাও, নাযাও চকত, আৰু ঘৰত যাই তাকো আজি দি আছো মছলা। দে তাড়াতাড়ি কও কি আর চাই আসা, কি কো তাড়াতাড়ি, এখান কি মূর পাক মারি লইছা, কোন ডাঙা চাই গামছা এখান পিন্ধা নোরা, আর যদি নিপিন্ধা ফল কাঠাও নালগা পিন্ধা, এই মোর কি তো সম্মান নাই বলে আসা, পাগল হয়েছে নাকি তই, তোর সম্মান আছে তোর কারণে মোরে সম্মান দেবার আসছি, এই মই তোর কি সম্মান খেতে লোয়ে, মই কি খাবার পানি খাওয়া হলত বিধিবা গেছো নাকি, হ্যাঁ না না আসি তাকে আরাম করছে তই, একটা কারণে কাইয়া লাগবো স্যান্ডেল জোর হয়ে যাবো বলি হাতত লব, সারাতে বুঝে যাবো রোদ বড় শুনত কান্দত লব, এনি প্রবলেম, ও সবচেয়ে ডাঙা প্রবলেম তো কয়ে ও তো হলবা নরি যাও যাবা নরি, তোর কারণে মই হাহির পাত্র হয়ে গেছু, সবতে তোরে কথা হাও ভালে কত চেংরা আপি, মোবাইলত পয়সা ভরে রিলস বনে কেনেও ফেমাস হবা পারা নাই, মই পয়সা বাসে কেনে ফেমাস হইছু, ভালে তোর কিবা প্রবলেম হইছে নাকি, তোক বুঝে লাভ নাই, 200 গ্রাম মিঠা তেল এক মাস দেওয়া দিয়া মানুহ তই, অলপ সময় থাকাতে ভাল হো, কৃপণত ধন পড়ুয়াই খাই সেইটো কথা মনত রাখবি, দেই তই মোক বোরিং করছাই, তোর প্রশ্নর উত্তর ডেংটে ডেংটে মোর কণ্ঠ হুকে গেছি, বেয়াই হব কিজানি মোর কণ্ঠটো, কইটা মোর সাউরে খরচ বাড়বি, কথা পাতলি তোর কণ্ঠ বেয়া হই, এই তো ইটা তো কলু তোর বিপদত পড়বে আর বেশি দিন নাই, এ হব দে তুই মনে মনে থাক, তো ইনকাম করে চাবি শুন কিংকে খরচ লওয়া, আয়ো মোর এতো সাইড এমন বিখেছি, কিয়া বা ফার্মাসিত যাই বিষরে টেবলেট এটা আনবা লাগব গার বিষ বলে কয়, ডাক্তর তাত যাবা নরা, ডাক্তরে পরীক্ষা মাখা করি দুনিয়ার পয়সা লব মোর পরা, এমন সরু বিষ এটাত বেশি পয়সা খরচ করবা নরা, এটা বিষর টেবলেট আনিয়ে খাম, আর যাওয়ারও গতাই জ্বর হতে 10 টেবলেট দিছি তারে 5 রইছিয়ে, আজি যাওতে ফিরে দিবা লাগব র, ভাইটি তোমার কি হয়েছে, দাদা মোর তল পেটটো বিষে আছে, গার বিষর টেবলেট এটা দেখছুন, পেটর বিষ হয়েছে গার বিষর টেবলেট লাগে, ডক্টরক দেখাওয়া লাগবো, মোর পেটটো বিষে আছে আর গাটো বিষে আছে, সেই কারণে মই বিষর টেবলেটটোই খাম, বিষর টেবলেটটো একই না, ভাইটি পেটর বিষর টেবলেট আর গার বিষর টেবলেট বেলেগ বেলেগ হা, এ মোক গার বিষর টেবলেট দিলেও হব, হব দিয়া, অ আর সিদিনা যে জ্বরত 10 টেবলেট নিছিল এ 5 রয়েছি, মোক পয়সাটো রিটার্ন দিব, অ দিছ রবা, ৰাতিপুৱা একাই ভাত খাইছোঁ দেখোন, ক'ত আৰু ইতান হোটেলত সোমাই কেনে কিবা খাই থাকা, এ বাদ দি খালী পেটতে মাৰি দিম, অলপ জ্বৰত উশাল আছোন, তুমি অলপ ৰেষ্ট ল, মই তোমার ভাইটির কথাখিনি কই আছো, ও স্যার বকছো বক, ও দাদার কি হইছে, বহাছো না কতে, তোমার দাদাই এক মাস আগতে মোর চেম্বারত গেছিল আর মই কছিলো যে কিডনির অল্প প্রবলেম আছে, তেও একো গুরুত্বই নেদিল, আচ্ছা তুমি গম নাপাও নাকি, কিডনির প্রবলেম দাদাই দেখো মোক একো কোয়াই নাই, হেয়া সেই কারণে বেমার আজার বিলাক মানুষে লুকিয়ে রাখবে নালগে, এটাও সময় আছে তা সকালতে এডমিট করে অপারেশন তো করে ল, অপারেশন করলেহে ভাল পাবহি, ঠিক আছে মই বেশি দেরি নকরো আই থাকো, কিবা যদি প্রবলেম হয় মোক ফোন করে দিবা আই যাম, ঠিক আছে স্যার, দা ও ভাইটি
ডাক্তরে কি কলাকে দাদা তই ইমান ডাঙৰ কথা তা লুকাই ৰাখছে তোর বলে কিডনিৰ প্ৰবলেম হৈ আছে ইয়ে তই মোক কে কোৱা নাছিল দাদা কলংকে মই ভাল পাম বুলি ভাবছিলো এ মই বিষৰ টেবলেট গিতা খাও অলপ সময় ভাল পাও তাৰ পিছত আৰু বিষ উঠে ইয়ে তই ইমান ডাঙৰ ভুল কৰি দিলি তোক বলে ডাক্তৰে কৈছিলে মেডিকেলত এডমিটৰ কথা মই ইমান সিরিয়াস হম বুলি ভাবাই নাছিলো এ মই বেছিকে পইচা যাব বুলি টেবলেটে খাই আছিলো তই নিজৰ স্বাস্থ্যটোৰ লগত চিপ্ৰামী কৰিলি মল্লি কি টকা পইচা লগত লৈ যাবি তই পইচা পইচা কৰি তই যদি নিজে জীয়ে নাথাকা কি হব তই ঠিক কথাই কৈছা এ ভাই আমি জীয়ে থাকোঁতে উপভোগ কৰিব লাগে টকা পইচা ডাঙৰ বস্তু নহয় আমাৰ দেহাটোহে ডাঙৰ বস্তু অ মৰি গেলি একো নাই এই ঘৰ সম্পত্তি টকা পইচা সব ৰৈ যাব অ আৰু এটা তোৰ মই একো কথা নুশুনো বল তোক মই এতিয়া হস্পিটেলত এডমিট কৰিম বল ডক্টৰে কৈছি যো তই সোনকালে ভাল পাবি অ যো ভাইটি মেডিকেলত এডমিটে হম দে